84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের দুর্লভ মানব জনম। আমাদের কি লাভ হলো মা, যে ভজন যোগ্য দেহ পেয়ে একদিন কৃষ্ণ ভজন করতে পারে না, এত সাধের মানব জনম পেয়ে আমাদের কি লাভ হলো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে
যেন বৃক্ষ সম হইল। আমাদের দিন গেল মিছে কাজে, মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, রাত্রি গেল নিদ্রে। একদিন মা ভজিন রাধা কৃষ্ণ ছিল চরণা যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন নাম করব, কিন্তু মা ভগবান কিছু কথা দিয়েছিলাম সেই কথা তো আমরা কেউ রাখতে পারি না। আমরা হেলায় হেলায় আমাদের দিন কেটে গেল, রাত্রি গেল সুখনিদ্রা, কিন্তু একদিন রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করতে পারলাম না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়নু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হইল, কৃষ্ণ ভজন হল না, দিন আমাদের মিশে কাজেই চলে গেল। একদিন ভগবানের শ্রীচরণকে আশ্রয় করতে পারলাম না, মানব জনমটা বৃথাই চলে গেল। হরিবল আমাদের মিথ্যে অহংকার, কিন্তু প্রভু তো বলেছেন যে ওহে জীব তোমরা হাতে করো গৃহ কর্ম, গৃহ কর্ম তোমরা মুখে বলো হরি বলো হরি, অনায়াসে দিতে পারবে তোমরা ভবসিন্ধু পারি, হাতে গৃহকর্ম করতে বললে, বদনে হরি নাম করতে বললে আমরা যে কোনোটাই করতে পারলাম না, তাহলে আমাদের এই দেহের গতি কী বা হবে? এইভাবে আমার দেহের গতি কী বা হবে? একদিন বসে তোমার মধুমাকা হরিনাম করতে পারলাম না, প্রভু হে এ দেহ তো একদিন তোমার সেবাই লাগাতে পারলাম না, আমার গতি কী বা হবে প্রভু? দেখুন মা, এই জাগতিক জগতে যদি কারো মনে আত্ম অহংকার থাকে সে কখনো ভগবান প্রাপ্তি হতে পারে না। দেখুন স্বর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী